शहीदुल इस्लाम खोकन बांग्ला सिनेमार इतिहासे एकजन लेजेंडारी निर्मातार नाम और तथाकथित टिपिकल निर्मातादेर मतो किन्तु तिनी कखनो एकई रकमेर एक्सपेरिमेंट किन्तु तिनी करतेन ना। तार सिनेमार पैटार्न थाकतो सब समय एक वैचित्र्यमय और तिनी किन्तु विभिन्न पैटार्नेर सिनेमा निये किन्तु तिनी एनालाइसिस करतेन और तार एक्सपेरिमेंटाल जे सिनेमागुलो आमरा किन्तु तार प्रत्येकटा सिनेमार संगे किन्तु अन्य आरेकटा सिनेमार किन्तु मिल पेताम ना। तो एमन एकजन असम्भव गुणी और मेधावी निर्मातार नाम शहीदुल इस्लाम खोकन। तिनी किन्तु बांगला सिनेमाके तिनी किन्तु आसले ओई टिपिकल जे आसले सहजे आपनी चाइले सिनेमा बनाते पारेन तो एमन प्रसेस यूज करे किन्तु तिनी कखनो सिनेमा बनातेन ना। तार अनेक सिनेमा हयतो तार माने आमी अनेक बोलबो ना, तार दुई एकटा सिनेमा हयतो आपनी बाइरेर गल्पेर अनुकरणे बोलते पारेन, किन्तु तार मैक्सिमाम सिनेमाते तार जे माने दौड़त्व तार जे नैपुण्य एटा किन्तु मानतेई हबे। शहीदुल इस्लाम खोकन एबं रुबेल बांगला सिनेमार इतिहासे একটা ডাইনামিক কম্বিনেশনের নায়ক এবং পরিচালক জুটি। তো তাদের হাত ধরেই আমরা কিন্তু পেয়েছিলাম ভণ্ড, লড়াকু, বীরপুরুষের মতো সব মানে যুগান্তকারী সব অ্যাকশনধর্মী সিনেমা এবং মার্শাল আর্টকে তিনি বড় পর্দায় যেভাবে এক্সিকিউট করতেন রুবেলের মধ্য দিয়ে, তো সেটা কিন্তু আসলে ইতিহাস হয়ে থাকবে। যাই হোক, আজকের ভিডিওটি খুবই স্পেশাল এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো শহীদুল ইসলাম খোকনের সেরা 10 ব্যবসাসফল সিনেমা। এখানে কিন্তু তার ভালো কাজ বা ওইভাবে তার এক্সপেরিমেন্টাল কাজ নিয়ে কিন্তু আমি আলোচনা করব না। আমি বলবো যে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেস মানে ব্যবসায়িক পারপোজে তার সেরা 10 ব্যবসাসফল সিনেমা এক্স্যাক্টলি কোন 10টা, তো সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের। শহীদুল ইসলাম খোকন যেহেতু তিনি একজন গুণী এবং মেধাবী নির্মাতা, তার সিনেমার আর্টের পাশাপাশি কিন্তু কমার্শিয়াল সাকসেস কিন্তু আসলে বলার মতো নয় এবং তার 30+ সিনেমার ভিতর কিন্তু আসলে সেরা 10 টপ 10 কমার্শিয়াল সাকসেসফুল সিনেমা বের করা কিন্তু আসলে অনেক কঠিন ব্যাপার। হয়তো অনেকটা মিস করে আমি যেতে পারি, তবে আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি প্রায় আমার জায়গা থেকে সম্পূর্ণ অথেন্টিক ব্যাপারই আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করব। তো শহীদুল ইসলাম খোকনের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তার 30+ সিনেমার ভিতর আমি 10 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি এটা হচ্ছে 1992-তে রিলিজ পাওয়া সিনেমা উত্থান পতন। রুবেলের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি শুরু থেকে কিন্তু শহীদুল ইসলাম খোকনের সঙ্গে কাজ করতেন এবং 1992-তে রিলিজ পাওয়া উত্থান পতন সিনেমার নায়কও কিন্তু ছিলেন রুবেল এবং কুংফুকে যেভাবে বড় পর্দায় এক্সিকিউট করতেন রুবেলের মধ্য দিয়ে শহীদুল ইসলাম খোকন, সেটা কিন্তু আসলে দেখার মতো। এবং এই সিনেমাতে কিন্তু নায়িকার ক্যারেক্টারে আমরা পেয়েছিলাম সোহানা এবং সাবিয়াকে। রুবেল এবং শহীদুল ইসলাম খোকন এই নায়ক পরিচালক জুটির পাশাপাশি কিন্তু 90s অডিয়েন্সদের পালচে কানেক্টরের মতো কিন্তু আরও একটা মানে বিচিত্রময় একটা ব্যাপার কিন্তু থাকতো হুমায়ুন ফরিদির দুর্দান্ত পারফরমেন্স। তো এই ছবিতেও কিন্তু হুমায়ুন ফরিদি তিনিও একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিলেন। তো উত্থান পতন সিনেমার রংচটা জিন্সের প্যান্ট ফরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, তো ডলি শান্তনির গাওয়া এই গানটা কিন্তু একটা আইকনিক লেভেলের চার্টবাস্টার এবং আজও কিন্তু মানে বাংলা সিনেমা নিয়ে কিন্তু মানে কথা হলে যদি গানের ব্যাপারে রুবেলের জনপ্রিয় গানের ক্ষেত্রে কিন্তু এই গানটা কিন্তু সবসময় উঠে আসবে এবং রুবেলের লুক এবং গানের পাশাপাশি সিনেমার যে এক্সিবিশন, তো এটা কিন্তু বেশ ভালো টাচি মোমেন্টের সিনেমা। তো শহীদুল ইসলাম খোকনের ক্যারিয়ারে কিন্তু 10 নম্বরে রয়েছে উত্থান পতন সিনেমাটা। এবার লেজেন্ডারি নির্মাতা শহীদুল ইসলাম খোকনের সেরা 10 ব্যবসাসফল সিনেমার 9 নম্বরে যে সিনেমাটা রয়েছে 1989 সালে রিলিজ পাওয়া সিনেমা বজ্রমুষ্টি। আমরা অলরেডি কিন্তু শহীদুল ইসলাম খোকনের তার আগের 2টা বাম্পারেট সিনেমা দেখার পরে আরও একবার কিন্তু রুবেলকে নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করলেন এই সিনেমায়। এখানেও কিন্তু রুবেলের বড় ভাই সোহেল রানা, তাকে তিনি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারে রাখলেন। সোহেল রানার সঙ্গে এই সিনেমাতে শহীদুল ইসলাম খোকন সোহেল রানার নায়ক হিসেবে রাখলেন সুজরিতাকে এবং এই সিনেমাতে কিন্তু রুবেলের নায়ক হিসেবে তিনি রাখলেন মিনুর রহমানকে এবং এই ছবিতে কিন্তু ড্যানিস ডাক, যিনি শহীদুল ইসলাম খোকনের আবিষ্কার ছিলেন, তিনিও রুবেলের ফার্স্ট সিনেমাতে ছিলেন এবং এখানেও কিন্তু তার দৌরত্ব আমরা দেখলাম। যা হোক, হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা এবং আগের 2টা সিনেমার যে সাফল্য, তো তারই উদ্যমে কিন্তু এই সিনেমাটাও কিন্তু বক্স অফিসে হিউজ সাকসেসফুল হয়ে গেল এবং শহীদুল ইসলাম খোকনের ক্যারিয়ারে কিন্তু সেরা 10 ব্যবসাসফল সিনেমার কিন্তু 9 নম্বরে থাকবে বজ্রমুষ্টি সিনেমাটা। এবার শহীদুল ইসলাম খোকনের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে 8 নম্বরে যে সিনেমাটা রয়েছে এই সিনেমার মধ্য দিয়ে আমরা ঢালিউডে দেখেছিলাম এক ভয়ঙ্কর ভিলেনকে, যার অভিনয় কাঁপিয়ে দিয়েছিল গোটা ইন্ডাস্ট্রিকে এবং আজও আমরা তার অভিনয় নিয়ে কথা বলি। হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি লিজেন্ডারি অভিনেতা হুমায়ুন ফরিদি সাহেব। তো শহীদুল ইসলাম খোকনের 1991-এ একটা সিনেমা রিলিজ পায় যেটা তার ক্যারিয়ারে আমি 8 নম্বরে রেখেছি, সিনেমাটার নাম সন্ত্রাস এবং এখানেও কিন্তু তিনি তার টিপিক্যাল হিরো রুবেলকে রাখলেন। এখানে ছিলেন জাফর ইকবাল এবং এই সিনেমার মধ্য দিয়ে আমরা আগেই বলেছি যে হুমায়ুন ফরিদিকে তিনি এমনভাবে বড় পর্দায় এক্সিকিউট করলেন। একজন ছোটো পর্দার আর্টিস্ট তার বড় পর্দায় ফার্স্ট সিনেমাতে এরকম কাঁপিয়ে দেওয়া পারফরমেন্স, যার পর থেকে কিন্তু তিনি শহীদুল ইসলাম খোকনের কিন্তু অনেক সিনেমাতে আমরা কিন্তু তার খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কিন্তু আমরা দেখেছি, যে নায়ক থেকেও কিন্তু কম যান না হুমায়ুন ফরিদি। সন্ত্রাস সিনেমাটা একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা, এখানে কিন্তু শুধু নায়ক হিসেবে কিন্তু আমরা রুবেলকে পেলাম না, এখানে জাফর ইকবালও গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিলেন। তো তার বিপরীতে নায়িকা ছিলেন সোহানা এবং এই ছবিতে কিন্তু রুবেলের বিপরীতে নায়িকা ছিলেন মিশেলা। হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা সন্ত্রাস এবং বিশেষ করে স্পেশালি হুমায়ুন ফরিদির ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এবং তার আইকনিক লেভেলের অভিনয়ের জন্য কিন্তু আসলে সিনেমাটা স্পেশাল হয়ে থাকবে সবসময় এবং প্রত্যেকের পারফরমেন্সই কিন্তু ভালো ছিল। তো সন্ত্রাস সিনেমাটা কিন্তু শহীদুল ইসলাম খোকনের ক্যারিয়ারে কিন্তু আমি 8 নম্বরে রেখেছি। एबार शहीदुल इस्लाम खोकনের दीर्घ बर्णाढ्य कैरियर तार टॉप 10 সেরা 10 ব্যবসায়ী সিনেমার আমি 8 নম্বর যে সিনেমাটা রেখেছি 1994 এ রিলিজ পাওয়া সিনেমা কমান্ডার। শহীদুল ইসলাম খোকন তিনি টিপিক্যাল তখন কাজ করছেন একের পর এক রুবেলের সঙ্গে। হঠাৎ তার সিনেমাতে ভেরিয়েশন দেখেন তিনি। আমি বলেছি যে তিনি কখনো কিন্তু একই টাইপের সিনেমাতে কিন্তু তিনি এক্সপেরিমেন্ট করতেন না এবং কমান্ডার সিনেমাতে তিনি তৎকালীন সময়ের দুজন বিগেস্ট সুপারস্টার সোহেল রানা এবং ইলিয়াস কাঞ্চনকে এক্সিকিউট করলেন। এখানে ইলিয়াস কাঞ্চনের নায়ক হিসেবে আমরা পেলাম সুবর্ণা মোস্তফাকে এবং কমান্ডার ক্যারেক্টারের নাম ভূমিকা তিনি এখানে রাখলেন সোহেল রানাকে, লিজেন্ডারি অভিনেতা সোহেল রানাকে, এবং ইলিয়াস কাঞ্চনকেও তিনি একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দিলেন যে যার আন্ডারে থেকে তিনি কাজ করেছেন। এখানেও তিনি হুমায়ুন ফরিদিকে এমনভাবে এক্সিকিউট করলেন যেটা আসলে রীতিমতো কাঁপিয়ে দেওয়ার মতো। এবং হুমায়ুন ফরিদির যে পারফরমেন্স, মালিক আফসারি তার একটা ইন্টারভিউতে বলেন যে আমার ঘৃণা সিনেমাটা এবং এই সিনেমাটা একই সাথে রিলিজ পায় এবং আমার সিনেমাটা ওই সিনেমার কাছে কিন্তু প্রথম দিনেই কিন্তু মার খেয়ে যায়, কারণ হচ্ছে এই সিনেমার পোস্টার। তো কমান্ডার সিনেমার পোস্টারটা যখন বানানো হয় দেখা যায় যে দুই সাইডে, এক সাইডে কমান্ডার ক্যারেক্টারে যিনি আছেন নাম ভূমিকায়, এক সাইডে হচ্ছে সোহেল রানা সাহেব এবং অন্য সাইডে ইলিয়াস কাঞ্চন। তো তাদের মাঝখানে দুজন কান ধরে হুমায়ুন ফরিদিকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে পোস্টার এটা এমনভাবে অডিয়েন্সদের পালসের সঙ্গে কানেক্ট করে যায় এবং আসলে এই সিনেমাটা আসলে খুবই ভালো গল্পের টাচিং মোমেন্টের সিনেমা। সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, শহীদুল ইসলাম খোকনের মেকিং এবং হুমায়ুন ফরিদির দুর্দান্ত পারফরমেন্স, তো সব কিছু মিলিয়ে কিন্তু শহীদুল ইসলাম খোকন তিনি রুবেলের বাইরে এসে কিন্তু একটা হিউজ সাকসেসফুল সিনেমা উপহার দিলেন কিন্তু কমান্ডার সিনেমার মধ্য দিয়ে। এবং কমান্ডার সিনেমাটা হচ্ছে এমন একটা সিনেমা যে রুবেলের বাইরে এসে যদি শহীদুল ইসলাম খোকনের সবচেয়ে সাকসেসফুল সিনেমা যদি ধরা হয় তো থাকবে কিন্তু সবসময় কমান্ডার সিনেমার নাম। যাই হোক 1994 রিলিজ পাওয়া কমান্ডার সিনেমাটা শহীদুল ইসলাম খোকনের ক্যারিয়ারে কিন্তু 7 নম্বর ব্যবসায়ী সিনেমা হিসেবে রয়েছে। এবার শহীদুল ইসলাম খোকনের সেরা 10 ব্যবসায়ী সিনেমার 6 নম্বরে এক্স্যাক্টলি কোনটা? আমি আগেই বলেছি যে শহীদুল ইসলাম খোকন তিনি কিন্তু কখনো একই গল্পে তিনি কিন্তু এক্সপেরিমেন্ট করতেন না, তার বারবার এক্সপেরিমেন্টের কিন্তু ভেরিয়েশন থাকতো এবং সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু তিনি বড় পর্দায় তার তারকাদের নিয়ে কিন্তু আসতেন। যাই হোক 1995 শহীদুল ইসলাম খোকনের একটা সিনেমা রিলিজ পায় যে সিনেমার নাম হচ্ছে বিশ্বপ্রেমিক এবং এখানে আবারও তিনি তার টিপিক্যাল নায়ক রাখলেন রুবেলকে এবং এখানে হুমায়ুন ফরিদি, কিন্তু বিশ্বপ্রেমিক নাম ভূমিকায় কিন্তু তিনি এখানে হুমায়ুন ফরিদিকে রাখলেন। এখানে মৌসুমিকে তিনি একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের নায়িকার ক্যারেক্টার রাখলেন এবং এখানে তিনি হুমায়ুন ফরিদিকে যে সাইকো লাভার মানে একজন সাইকো প্রেমিক হিসেবে যেভাবে বড় পর্দায় এক্সিকিউট করলেন সেটা কিন্তু আসলে প্রশংসার দাবিদার। রুবেল মৌসুমি জুটির পাশাপাশি কিন্তু এই ছবিতে আলাদাভাবে কিন্তু নজর কাড়লেন লিজেন্ডারি অভিনেতা হুমায়ুন ফরিদি। তার লুক, তার অভিনয়, তার কথা বলার ধরন সব কিছু মিলিয়ে একজন প্রেমিকার জন্য তার যে পাগল যে অভিব্যক্তি এটা কিন্তু অডিয়েন্সদের পালসের সঙ্গে ঠিক সেইভাবেই কিন্তু কানেক্ট করে গেল। এবং মুক্তির আগেই কিন্তু এই সিনেমার তোমরা কাউকে বলো না কাউকে বলো না এই যে প্রথম একটি মেয়ে আমার চোখে পড়েছে, তো গানটা এতটাই হাইপ ক্রিয়েট করে ফেললো এবং এতটাই জনপ্রিয় গান যে বলা হয়ে থাকে যে এই গানটা দেখার জন্য কিন্তু বড় পর্দায় একটা টাইমে অডিয়েন্সরা কিন্তু লাইন দিত। যাই হোক গানের ক্রেজ হোক, তারকাদের পারফরমেন্স হোক, কিংবা শহীদুল ইসলাম খোকনের অসম্ভব সুন্দর এক্সিকিউশন হোক, তো সব কিছু মিলিয়ে কিন্তু বক্স অফিসে রীতিমতো একটা সুপার ডুপার হিট ফিল্ম হয়ে গেল বিশ্বপ্রেমিক এবং এই ছবিটা কিন্তু শহীদুল ইসলাম খোকনের ক্যারিয়ারে কিন্তু আমি 6 নম্বর ব্যবসায়ী সিনেমা হিসেবে রেখেছি। এবার শহীদুল ইসলাম খোকনের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার তার 5 নম্বর ব্যবসায়ী সিনেমা। আমি আগেই বলেছি তিনি কিন্তু কখনো একই গল্পে কিন্তু তিনি সিনেমা এক্সপেরিমেন্ট করতেন না, তার এক্সপেরিমেন্টাল ব্যাপারগুলো থাকতো সম্পূর্ণ আলাদা। তো 2000 সালে তিনি রুবেল এবং পূর্ণিমাকে নিয়ে একটা সিনেমা বানালেন যে সিনেমার নাম হচ্ছে যোদ্ধা। শহীদুল ইসলাম খোকনের শেষ দিকে রুবেলের সঙ্গে একটা দুর্দান্ত কাজ ছিল এটা, এখানে রুবেল এবং পূর্ণিমাকে আমরা একসঙ্গে পেয়েছিলাম। এখানে কিন্তু হুমায়ুন ফরিদি, রাজীব তারাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করেছিলেন, তো একটা হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা ছিল যোদ্ধা। তো যোদ্ধা সিনেমাটা কিন্তু আমি আসলে 5 নম্বরে রেখেছি। এবার শহীদুল ইসলাম খোকনের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার 4 নম্বরে আমি যে সিনেমাকে রেখেছি 1990 সালে রিলিজ পাওয়া সিনেমা, আবারও তার টিপিক্যাল সিনেমার নায়ক রুবেলকে নিয়ে তিনি এবার বানালেন বিপ্লব। এই ছবিতে নায়িকার ক্যারেক্টারে আমরা পেলাম মিশেলাকে, এখানে জিনাত তিনিও নায়িকার ক্যারেক্টার তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন, এবং ড্যানিস ডাক যিনি আমি বলবো যে শহীদুল ইসলাম খোকনের আবিষ্কার ছিল এবং রুবেলের সঙ্গে আমরা তার যে কম্বাইন দেখতাম এটা কিন্তু বেশ ভালোই ছিল প্রথম দিকে। তো বিপ্লব সিনেমাটা কিন্তু একটা বাম্পার হিট সিনেমা এবং এটা এত বড় সাকসেসফুল সিনেমা যে অনেকে মনে করে যে 1990 সালের এটা নাকি 1 নম্বর ব্যবসায়ী সিনেমা। তো যাই হোক বাম্পার হিট সিনেমা বিপ্লব শহীদুল ইসলাম খোকনের ক্যারিয়ারে কিন্তু 4 নম্বর ব্যবসায়ী সিনেমা হিসেবে রয়েছে। এবার শহীদুল ইসলাম খোকনের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার 3 নম্বর ব্যবসায়ী সিনেমা এক্স্যাক্টলি কোনটা? আমি আগেই বলেছি যে শহীদুল ইসলাম খোকন তিনি কিন্তু কখনো টিপিক্যাল গল্পে তিনি কিন্তু এক ধরনের এক্সপেরিমেন্ট করতেন না, তার এক্সপেরিমেন্টে ভেরিয়েশন ছিল এবং তিনি কিন্তু সবসময় বড় পর্দায় কিন্তু আলাদাভাবে তিনি আসতেন। 1998 সালে তিনি রুবেল এবং তামান্নাকে নিয়ে বানালেন ভণ্ড এবং এটা ছিল তামান্নার ফার্স্ট ফিল্ম। এখানে রাজীব একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল এবং এই সিনেমার আমি বলবো যে সবথেকে মোস্ট হাইলাইটেড যে ফিচার মানে সবথেকে দারুণ পারফরমেন্স কিন্তু ছিল যে দুইজনের এটিএম শামসুজ্জামান এবং হুমায়ুন ফরিদি, তারা এখানে তাদের জায়গায় যে অগ্নিঝরা যে অভিনয় যে পারফরমেন্স করেছিলেন এবং আসলে দেখার মতো। এবং শহীদুল ইসলাম খোকনের সিনেমাতে আসলে এক্সিকিউশন তো সেই লেভেলেরই থাকে। এই ছবিতে আমরা রুবেলকে কিন্তু ড্যান্সিং কুম্ফু করতে দেখেছিলাম এবং সিনেমার পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গান কিন্তু তৎকালীন সময় তুমুল জনপ্রিয়তা পায়, বিশেষ করে এক টোকাতে খুলে গেল মনের তালা, জমে গেল প্রেমের খেলা, কিংবা লোহার সিন্ধুকে আমি বাঁধিনি তোমায়, ছবির আরও যে গানগুলো ছিল তো প্রত্যেকটা গানই তুমুল জনপ্রিয়তা পায় এবং শহীদুল ইসলাম খোকনের ভণ্ড কিন্তু তার ক্যারিয়ারে অ্যাজ এ কমার্শিয়াল সাকসেসফুল সিনেমা হিসেবে কিন্তু আমি 3 নম্বরে রেখেছি। এবার শহীদুল ইসলাম খোকনের সেরা 10 ব্যবসাসফল সিনেমার লিস্টে 2 নম্বরে রয়েছে 1986 সালে রিলিজ পাওয়া সিনেমা লড়াকু এবং এটা ছিল মেগাস্টার রুবেলের ফার্স্ট ফিল্ম যেখানে আমরা সোহেল রানাকেও গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করতে দেখেছিলাম। এই ছবিতে রুবেলের বিপরীতে অভিনয় করেছিলেন পাপড়ি, এখানে সুজরিতাও গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল, জুলিয়া এখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল এবং এটা ছিল ড্যানিস ডাকের ফার্স্ট ফিল্ম। শহীদুল ইসলাম খোকন কিন্তু এই সিনেমার মধ্য দিয়ে কিন্তু ড্যানিস ডাককে তিনি আবিষ্কার করেছিলেন এবং রুবেলের সঙ্গে কিন্তু প্রথম দিকের অনেক সিনেমাতে কিন্তু আমরা নায়ক ভিলেন কম্বিনেশন কিন্তু দেখতাম। লড়াকু যে বাম্পার হিট ফিল্ম এবং লড়াকু হয়ে গেল কিন্তু 1986 সালের 1 নম্বর ব্যবসা দেওয়া সিনেমা এবং শহীদুল ইসলাম খোকনের ক্যারিয়ারে কিন্তু 2 নম্বর ব্যবসাসফল সিনেমা হিসেবে কিন্তু আমি লড়াকুকে রেখেছি। এবার 1 নম্বর ব্যবসাসফল সিনেমা 1988 সালে বাংলা সিনেমার ইতিহাসে ঘটে গেল একটা ঐতিহাসিক ঘটনা যে 3 भाई के हमें एक सिनेमाते मैं बड़ो पर्दाय पेलाम आपन 3 भाई सोहेल राना कमाल परवेज और मासूम परवेज रुबेल तारा 3 भाई स्क्रिने आसलें शहीदुल इस्लाम खोकन निर्माणे सिनेमार नाम हे वीर पुरुष। लड़ाकू सिनेमार 2 बछर परे किन्तु शहीदुल इस्लाम खोकन तिनी रुबेल के लिए बड़ो पर्दाय हाजिर हलें, एखाने सोहेल रानार विपरीते छिलेन सुजरिता और रुबेलर विपरीते सिनेमाते अभिनय करेछिलेन कविता। এই সিনেমার প্রোডিউসার কিন্তু ছিলেন রুবেলের ভাই কামাল পারভেজ। যাই হোক হিউজ মাল্টিস্টার কাস্টিং সিনেমা বীরপুরুষ কিন্তু বক্স অফিসে রীতিমতো বাম্পার হিট হয়ে গেল এবং এতটাই সিনেমার কালেকশন ছিল যে একটা ম্যাক্সিমাম পোর্শন লোক মনে করে যে এটা 1988 1988 সালের 1 নম্বর বিজনেস দেওয়া সিনেমা। তো এইটাই হচ্ছে শহীদুল ইসলাম খোকনের ক্যারিয়ারে 1 নম্বর ব্যবসাসফল সিনেমা এবং রুবেলের ক্যারিয়ারে কিন্তু 1 নম্বর ব্যবসাসফল সিনেমা এখন পর্যন্ত ধরা হয় বীরপুরুষকে। যাই হোক এটাই ছিল লিজেন্ডারি নির্মাতা শহীদুল ইসলাম খোকনের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তার টপ 10 তার সেরা 10 ব্যবসাসফল সিনেমা নিয়ে আমার ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টের।